বিস্তারিত জানতে চাই এই যে কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে কেন আন্দোলনটা হচ্ছে এবং কত শতাংশ কোটা সরকারি চাকরিতে আসলে রয়েছে সবকিছু কিছু নিয়ে বিস্তারিত জানতে চাই জাহিদ হাসানকে আমাদের সঙ্গে ডেকে নিতে চাই জাহিদ যেটি আসলে বলছিলাম মিমের সঙ্গে আলোচনা করছিলাম যে সারা দেশে এখন মোটামুটি উত্তাল শিক্ষার্থীরা এই কোটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আসলে আগে সরকারি চাকরিতে কোটার স্তর বিন্যাস কেমন ছিল বর্তমানে কেমন কিংবা দু সালের যে প্রজ্ঞাপন সেটা নিয়েও অনেক কথা উঠছে পুরো ঘটনা বলি আসলে কি ধন্যবাদ আপনি বলছিলেন আমরা দেখেছিলাম প্রতিবেদন যেখানে আন্দোলন চলছে যেটি হচ্ছে যে এই আন্দোলনের মুখেই দুই সালে সরকার যে প্রচলিত কোটা ছিল যেটি বাহাত্তর সাল থেকে চলে আসছিল সেই কোটা বাতিল করে দেয় সেই কোটা বাতিল করার পরে যেটি দুই সালে এসে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান তারা হাইকোর্টের দ্বারস্থ হন তারা হাইকোর্টে আবেদন করেন যে তাদের কাছে মনে হয়েছে যে তারা এতে বঞ্চিত হচ্ছেন তাদের সেই রিটের আবেদনের প্রেক্ষিতে তারা সেই রিটের উপরে রুল দেওয়া হয় এবং রুল শেষে সেটি দীর্ঘদিন শুনানি হয় শুনানি শেষে মাত্র এই যে গেল জুনের পাঁচ তারিখে এটি দেয় হাইকোর্ট যে সরকার যেই কোটার পদ্ধতিটি বাতিল করেছিল দুই হাজার সালের পাঁচই অক্টোবর সেই বিধানটি সঠিক হয়নি আইনসম্মত হয়নি এই বিষয়টিকে বিবেচনা করে কোটা পুনরায় হাইকোর্টের আদেশের কারণে বহাল হয়ে যায় এবং সরকার কিন্তু কোটা বাতিল করে দিয়েছিল দুই হাজার সালে তখন বড় ধরনের আন্দোলন হয়েছিল কোটা সংস্কারের দাবিতে তবে এবারও কিন্তু যে আন্দোলনটি হচ্ছে তারাও কিন্তু এই আন্দোলনকারীরাও কিন্তু পুরোপুরি কোটা বাতিল চাচ্ছেন না তারা চাচ্ছেন একটি পর্যালোচনা করে জাতীয় একটি কমিশন গঠন করে তারপরে দশ শতাংশ বা পনেরো শতাংশ যেটি তাদের কাছে মনে এবং কোটা তারা মনে করছেন যে এতে মেধাবীরা চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছে এবং তাদের বড় একটি অংশ চাকরি প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছেন তারা ভালো পরীক্ষা দিয়েও চাকরি পাচ্ছে না এরকম একটি দাবি কিন্তু আন্দোলনকারীদের মধ্য থেকে আমরা দীর্ঘদিন ধরে সুরে আসছি এবং এই কোটা কিন্তু নতুন করেন এটি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরে বাহাত্তর সালের পর থেকেই আশি শতাংশ কোটা ছিল সেখান থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত আশি শতাংশ কোটার ব্যবহার ছিল ছিয়াত্তর সাল পর থেকে পঁচাশি সালে এসে এটিকে পঞ্চান্ন শতাংশ করা হয় পঞ্চান্ন শতাংশ এই কোটায় বল ছিল দুই সাল পর্যন্ত সেই কোটার কি অবস্থা আমরা সেটি যদি একটু দেখি যে সরকারি চাকরি যে কোটার যে স্তর বিন্যাস যেটি হাইকোর্টের আদেশের পরে যেটি এখন বলবৎ আছে সেটি যদি দেখি যে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার যারা বিশেষ করে সন্তান এবং নাতি নাতনি তাদের তাদের জন্য যেটি ত্রিশ শতাংশ এই কোটা নির্ধারণ রয়েছে শতাংশের মধ্যে ত্রিশ শতাংশ তাদের তাদের মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তাদের নাতি নাতনিদের জন্য এবং নারীদের জন্য হচ্ছে দশ শতাংশ আর অনগ্রসর যেটা জেলা পিছিয়ে পড়া জেলা যে জেলাগুলোকে বলা হয় যে বিশেষ সুবিধা বঞ্চিত জেলা সেই জেলার জন্য দশ শতাংশ আর ক্ষুদ্র নিরীগোষ্ঠী যাদেরকে আমরা উপজাতি আদিবাসী যে নামেই ডাকি তাদের জন্য পাঁচ শতাংশ আর নতুন করে এই সরকার বর্তমান সরকার দুই সালে ক্ষমতা আসার পরে তারা এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য কোটা চালু করে এটি নিয়ে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হয়ে যায় এই ছাপ্পান্ন শতাংশ কোটার বিরুদ্ধে দুই সালে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতেই এটি বাতিল করে দেওয়া হয় সেই বাতিল মুখে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা বাতিল হয়ে যায় এটি তৃতীয় চতুর্থ শ্রেণী পর্যন্ত বহাল ছিল তারপরে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হওয়ার পরে তৃতীয় চতুর্থ আগের মতোই কোটা বহাল থাকে সেখানে ক্ষেত্র বিশেষ আছে তারপরে এই গেল জুনে যেটি আবার হয়ে গেল হাইকোর্টের আদেশের পরে পুনরায় আবার আন্দোলন এখন হাইকোর্টের আদেশের পরে সরকার আবার এটি কিন্তু বহালের জন্য তারা আপিল করেছে এবং আপিল বিভাগে এটি বিচারাধীন রয়েছে গত চার তারিখে এটি শুনানির জন্য ছিল তো হাইকোর্টের যে রায়টি দেয়া হয়েছে সেই রায়ের পূর্ণাঙ্গ যে আদেশ পূর্ণাঙ্গ যে অনুলিপি সেটি এখন পর্যন্ত প্রকাশিত না হওয়ার কারণে অ্যাটর্নি জেনারেল তিনি আদালতে শুনানিতে দাবি করেছিলেন যে এই কোটার যে রায়টি দেওয়া হচ্ছে এটি হাইকোর্টের রায়টি স্থগিত করা হোক কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যে না আমরা পূর্ণাঙ্গ রায়টি দেখি হাইকোর্ট কিসের ভিত্তিতে এই সরকারের প্রজ্ঞাপনটি বাতিল করলো তার ভিত্তিতে পরবর্তীতে আমরা এটি দেখে বিস্তারিত শুনে তারপরে আমরা নতুন করে দেখা যাক কি করা যায় এই হাইকোর্টের আদেশের প্রেক্ষিত যেটি হয়েছে যে হাইকোর্টের এই আদেশের পরেই কিন্তু আন্দোলন এবং আন্দোলনকারীরা যেটি বলছেন যে তারা মূলত চাচ্ছেন যে এটি একটি পর্যালোচনা করে দশ শতাংশ বা তার কাছাকাছি একটি সংখ্যা রাখা হোক কোটা বিশেষ করে প্রতিবন্ধী সহ অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এটি তাদের একটি দাবি এবং আন্দোলনকারীরা আরেকটা আরেকটি দাবি করছেন যে জাতীয় পর্যায়ে একটি কমিশন গঠন করা হোক কমিশন গঠন করে এটি পর্যালোচনা করে কতটা যৌক্তিক কোটাধারী যারা রয়েছে তাদের জন্য একটি ইতিবাচক জায়গায় আসা যায় এই দাবিগুলো নিয়ে মূলত কিন্তু লাগাতার এক সপ্তাহ যাবত তারা বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় ঢাকার বাইরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে মহাসড়কে কিন্তু আজকে আমরা দেখেছি দেখতে পাচ্ছি যে বাংলা ব্লকেটের নামে কর্মসূচি গালি জাহিদা আপনার কাছে জানতে চাই বর্তমানে আসলে যে কটা পদ্ধতি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে সেই সমাধানটা আসলে কোথা থেকে আসতে পারে এতে এতে করে সরকার আদালত এবং বাদী পক্ষের অবস্থান আসলে কি এ যেটুয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে আদালতের বিষয় তো আদালতের বিষয়ে তো সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং বিষয়টি বিচারাধীন এবং দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির আদালতে এই বিষয়টি বিচারাধীন রয়েছে এবং এটি আপিল শুনানির অপেক্ষায় রয়েছে হাইকোর্টের আদেশটি পাওয়ার পরে অ্যাটর্নি জেনারেলও বলছেন যে এটি শুনানি হওয়া দরকার শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছেন তাদেরও একটি আশ্বস্ত করা দরকার যে আসলে এটি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে বিষয়টি এখন অমীমাংসিত কোটার এখন যে অবস্থা সেটি পুরোটাই অমীমাংসিত কারণ এটি হাইকোর্টের আদেশের পরে রাষ্ট্রপক্ষ অর্থাৎ সরকার পক্ষ এটি জন্য আবেদন করেছে একদিকে শিক্ষার্থী এবং চাকরির প্রত্যাশী যারা তারা আন্দোলন করছেন এবং আদালত বলছেন যে আমরা পূর্ণাঙ্গ রায়টি দেখে সব পক্ষের শুনানি শেষ করে আমরা একটি আদেশ দেব যে সেটি আমাদের পুরো রায়টি দেখতে হবে সুতরাং প্রধান বিচারপতি আদালতে যেহেতু একটি নিষ্পত্তির অপেক্ষা আছে সুতরাং এটি এখন পর্যন্ত এটি অমীমাংসিত এবং সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ এর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোটা কোন অবস্থায় যাবে এবং কোটা থাকবে কি থাকবে না কোটার কি হবে করার এই কথাটি মূলত আজকে প্রধানমন্ত্রী আছে তারপরে আসলে বিস্তারিত জানা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খালি আমি শুনছিলাম আমরা যে আসলে এখন যে কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে সেটা কেন হচ্ছে আর এটার সমাধানটা আসলে কিভাবে হতে পারে আমরা এই নিয়ে বিস্তারিত জানতে চাই যেহেতু বাংলা ব্লকে ইতিমধ্যে চলছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে চাই যে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের সঙ্গে যুক্ত হবেন